হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব চিলি চিকেন। চিলি চিকেনে লাগবে, আমি এই জায়গায় মাংস নিয়েছি 300 গ্রামের মতন, পেঁয়াজ কুচি লাগবে, 2 পেঁয়াজ মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ পাতা টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে, লাগবে রসুন, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজের মতন করে, লাগবে একটা গোটা পাতিলেবু, কর্নফ্লাওয়ার লাগবে, টমেটো সস লাগবে, চিলি সস লাগবে, গোলমরিচ লাগবে, গোলমরিচের গুঁড়ো লাগবে, চিনি সাধারণ, আর লাগবে একটা ডিম, সোয়া সস, রিফাইন তেল, স্বাদ মতো নুন, সাদা কুচি। লেবুটা কেটে দুভাগ করে আমি লেবুটার থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার রসটা চিপে দিলাম, একটা গোটা লেবু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভিনিগার ব্যবহার করছি না, ভিনিগার আমরা পছন্দ করি না, ভিনিগার আমরা খাই না, ওই জন্য আমি লেবুর রসটা দিয়ে ভিনিগারের কাজটা সেরে নিচ্ছি। দেব আমি রসুন কুচি, স্বাদ মতো নুন দেব, ডিমটা আমি ভেঙে দিলাম, দিয়ে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, এটা আমি মেখে 8 ঘন্টার মতো রেখে দেব। কর্নফ্লাওয়ার অর্ধেকটা দিয়ে দিলাম, আমি কর্নফ্লাওয়ার দিয়ে করেছি, আপনার ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারেন। এবার আমি এটা 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আমার 8 ঘন্টা হয়েছে, এবার আমি ভেজে নেব। গ্যাসটা আমি অন করলাম, কড়াইটা বসিয়ে আমি ওর মধ্যে দেবো তেল, রিফাইন তেল দেবো, তেলটা গরম হবে, তারপর আমি পকোড়াগুলো করব। আমার তেলটা গরম হয়েছে, এবার আমি পকোড়াগুলো ছাড়ছি। আমার পকোড়াগুলো তৈরি হয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি খানিকটা তেল উঠিয়ে নিয়েছি, এতটা তেল লাগবে না। এবার আমি দেব রসুন, আদা, লঙ্কা কুচি, দেবো আমি টুকরো করে পেঁয়াজ দেবো, এর মধ্যে আমি দেবো সব মতো নুন,
গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে দেব। আমি অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি। আমি দুইটা চালে সস হয়ে দিচ্ছি। একটা চালে চিনি সস দিচ্ছি। একটা আমি কমিয়ে দিলাম। একটা চামচ চিনি দিলাম। আমি দুই চামচের মতন কম খাওয়া নিয়েছি। একটু হালকা হালকা গরম জলে আমি কর্নফ্লাওয়ারটা গলে নিয়েছি। এবার আমি এক কাপের মতো জল দেব। আমার গ্রেভিটা একটু ফুটবে, তারপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা কন্টিনিউ নাড়াতে হবে, নাহলে জমাট বেঁধে যাবে। আর আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এইবার ফুটবে, দুই তিন মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে দেবো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার চিলি চিকেনটা হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।